সরকার পতনের আগ মুহূর্তে আশুলিয়ায় গাড়িতে লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় এবার শেখ হাসিনা সহ সত্তর জনের বিরুদ্ধে দুটি অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ নিয়ে গণহত্যা ও বিরোধী অপরাধের বিচার চেয়ে চোদ্দটি অভিযোগ দাখিল হল এদিকে বিভিন্ন হাসপাতাল ঘুরে নৃশংসতার বর্ণনা শুনে হতবাক ট্রাইব্যুনালের প্রসিকিউটর দল পুলিশের ভ্যানে লাশের পর লাশ স্তূপ করে রাখা এবং পরে তা একটি গাড়িতে রেখে পুড়িয়ে দেওয়ার ভাইরাল এই দৃশ্য হতবাক করেছে সবাইকে সরকার পতনের প্রথম দিকে অনেক কিছু জানা না গেলেও ধীরে ধীরে বেরিয়ে আসছে আইনশৃঙ্খলা বাহিনী নৃশংসতার ভয়ঙ্কর সব ঘটনা এতে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণহত্যা ও বিরোধী অপরাধের অভিযোগ আরও শক্ত হচ্ছে বলে জানান নিহতদের স্বজন ও আইনজীবীরা মরদেহ পুড়িয়ে ফেলার এই ঘটনায় বুধবার সিটি ইউনিভার্সিটির নিহত শিক্ষার্থী সাজ্জাদ হোসেন সজলের মা এবং আশুলিয়ার শাহিন স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী নিহত আসাবুরের ভাই বাদী হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দুটি দায়ের করেন অভিযোগগুলো হচ্ছে এই যে আন্দোলনরত ছাত্র ছাত্র জনতার উপর পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করেছে এবং তাদের লাশ গুম করার জন্য তাদের লাশগুলো পুলিশ ভেনেই আশুলিয়া থানার সামনে পুড়িয়ে দিয়েছে টোটাল দুইটা মামলায় সত্তর জন হ্যাঁ দুইটাতে কিছু আসামি কমন আছে এদিকে মানবতা বিরোধী এমন সব ঘটনা ভুক্তভোগীদের কাছ থেকে সরাসরি জানতে বিভিন্ন হাসপাতাল চষে বেড়াচ্ছেন চিফ প্রসিকিউটর সহ তার টিম এই আহত রোগীদের মধ্যে একজন মহিলাকে আমরা পেয়েছি যার নাম পারভিন উনি যখন ওনার বাসার পাশ দিয়ে যাচ্ছিলেন তখন যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ অসংখ্য ছাত্র একটা ডিভাইডারের পাশে পড়েছিল একটা বাচ্চা ছেলে গুলিবিদ্ধ ছিল হাত দিয়ে ইশারা করে তাকে অনুরোধ করে যে তাকে যেন এখান থেকে তুলে নেওয়া হয় কারণ উঠলেই গুলি করা হচ্ছিল তাকে বুকে তুলে নিয়ে তিনি দাঁড়ান তখন আরেকটি গুলি এসে সরাসরি ওই ছেলেটির পিঠে বিদ্ধ করে ছেলেটি ওইখানেই শাহাদ বরণ করে বলে বোঝা যাচ্ছে ভদ্রমহিলা তখন পেছন দিকে ফিরে দেখেন যে কে কোন দিক থেকে গুলিটা আসছে উনি যখন চোখ ফিরিয়ে তাকান তখন তার চোখে গুলি করা হয় এবং তখন ওই বাচ্চাটি সহ ওরা দুজনই সেখানে পড়ে যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্রুত বিচারক নিয়োগ প্রসিকিউটর বাড়ানো এবং তদন্ত সংস্থায় জনবল বাড়াতে আবারও সরকারের প্রতি আহ্বান জানান চিফ প্রসিকিউটর জাহিদুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা